হ্যালো ফ্রেন্ডস আমি নিজাম আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল আজকে আমি একটি আমার বাড়ি থেকে মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে একটা জায়গায় ঘোরার জন্য আসার এবং সেই ক্ষেত্রে চোখে পড়ে যায় একটি সুপরিকল্পিতভাবে মাছ চাষের জন্য পুকুর করা হচ্ছে তো এখানে বেশ কিছু দেখার মতো জিনিস আছে যেগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো মানে অবিশ্বাস্যজায়ক জিনিস বলতে পারেন সেগুলো আপনাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে একটি পরিকল্পিতভাবে মাছ চাষের উপযোগী পুকুর বানানো হচ্ছে এই পুকুরটির যেটা আমাকে সবথেকে ভালো লাগলো যার জন্য আমি ভিডিও করতে লাগলাম কারণ আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমি মুরগির ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে ভিডিও বানিয়ে থাকি কিন্তু আজকে একটা অন্য জিনিস দেখাবো আপনাদের কাছে এখানে জেসিপিতে করে পুরো মাটিগুলো ভাটায় নিয়ে চলে যাওয়া হয়ে গেছে এবং একটা সাইজ করে ঠিকঠাক মাপের পুকুর করা হচ্ছে যেখানে পাড় বাঁধা হয়েছে সুন্দরভাবে এই সাইডটা এখনও কাটা হয়নি ওই বেশ বড় সড়ো একটি পুকুর তো এই পাশে আরও দেখার কিছু জায়গা আছে পুকুরটার ওই পিস ওই সাইডটাকেও দেখাবো দক্ষিণ সাইড ওটা ওই সাইডটাও কী আছে সেগুলো দেখাবো তার আগে আমি দেখিয়ে দিই এখানে বেশ কিছু সুন্দর জিনিস দেখতে পাবেন আপনারা তার মধ্যে এখানে এই যে হলগুলো দেখতে পাচ্ছেন ফুটোগুলো এগুলো সব এক একটা পাখির বাসা খুব সুন্দর করে হয়েছে এর বৈশিষ্ট্য হলো আমি কিছুক্ষণ আগে দেখে নিলাম সেটা হচ্ছে এই বাসাগুলোতে মোটামুটি এই হোলগুলো পাঁচ ফিট ভিত গর্তে চলে গিয়েছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই গর্তর দিকে চলে যাচ্ছে মোটামুটি ভাবে পাঁচ ফিট ভিতরে চলে গিয়েছে এই গর্তগুলো এবার ঠিকঠাক আসছে না আমার এটা মোবাইলের ক্যামেরা তার জন্য ঠিকঠাক আসছে না হ্যাঁ এটা গর্তের ভিতরে পাঁচ ফিট চলে গিয়েছে এবং অসংখ্য আছে মোটামুটি কয়েক হাজার গর্ত হবে পুরো এটা মিলে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে গর্ত আছে বেশ কিছু ডিম দেখা যাচ্ছে এখানে গড়িয়ে চলে আসছে হয়তো ফুটো দিয়ে যার জন্য ডিমগুলো ভেঙে গিয়েছে অনেক সব সুস্থ ডিমও এখনও বাইরে দেখা যাচ্ছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম এই যে এই যে একটা ডিম এখনও ভালো হয়ে আছে ডিমটি হয়তো ভিতর থেকে গড়িয়ে এই ভিতর থেকে চলে এসছে যার কারণে দেখা যাচ্ছে না এই এই গর্তগুলো ঠিকঠাক আসছে না বুঝতে বোঝা যাচ্ছে যে ভিতরের দিকে চলে গেছে এগুলো মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় ফিট হয়তো চলে গেছে কারণ আমার চোখও যাচ্ছে না খালি চোখে কারণ গর্তগুলো কিছুটা গিয়ে বাঁক নিয়েছে যাতে বাইরে থেকে হয়তো কোনো আক্রমণ বা দেখা না যায় সেই কারণে অনেক ডিম ভাঙা দেখা যাচ্ছে অসংখ্য ডিম ভাঙা দেখা যাচ্ছে এবং প্রচুর অসংখ্য গর্ত এইরকমভাবে পুরো পুকুরটা চারিদিকে আছে যেখানেই দেখবেন পুরোটাই দেখা যাচ্ছে সব জায়গাতে এরকম গর্ত এবার পুকুরটি খুব পরিকল্পিতভাবেই সাজানো গোছানো হয়েছে আমার ফার্ম এখান থেকে মোটামুটিভাবে তিন কিলোমিটারের মধ্যে আছে আমার যে ল্যান্ডমার্ক সেটা হয়তো এখান থেকে দেখা যেতে পারে সেটা হচ্ছে উঁচু জল ট্যাঙ্ক যেটা টাওয়ারের কাজ করে আমার ফার্মের লোকেট করার জন্য সেটা আমি দেখানোর চেষ্টা করছি ওই সাইড থেকে তবে তার আগে দেখে দিই পুকুরের নর্থ সাউথ সাইডটা দক্ষিণ সাইডটা কি অবস্থা প্রত্যেক জায়গায় ওই রকম হল আছে পাখির পাখির বাসা খুব সুন্দর লাগছে জায়গাটা আর মাটিটা এখানে অ্যাকচুয়ালি অনেকটা ডিপ হয়েছে যার কারণে বালি বেরিয়ে এসছে অসংখ্য গর্ত প্রত্যেকটা জায়গায় উপরের দিকটাতেও গর্ত আছে এই দিকটা দক্ষিণের সাইড এই দিকটায় অলরেডি আগের থেকেই পুকুর ছিল মানে এটা আগের থেকেই খোদাই করা ছিল বা কাটা ছিল পুকুরটি যার জন্য এখানে জল আছে এবং এই দিকটা নতুন কাটা হয়েছে এই সাইডটাতেও পুরো পাখির বাসা আছে মানে পাখিদের জন্য একটা স্বাস্থ্য সুস্বাস্থ্য জায়গা হয়েছে এবং এই যে মাছের যে টিল টিলা মতো যেগুলো দেখা যাচ্ছে সুন্দর বালিয়াড়ির মতো হয়ে গিয়েছে মানে বদ্বীপ যেভাবে থাকে সেই সেই আর রূপ নিয়েছে একদম গোলাকৃতি যেটা সুন্দর লাগছে ভালোই লাগছে জায়গাটা এখানে জল ছিল বর্ষার জল জমে যেটা শুকিয়েছে এখনও তার কিছু এখনও থেকে গেছে ওই সাইডটা ভালোটাই অনেকটাই গভীর যে কারণে বা এখনও অনেকটাই জল আছে তো আশা করি এখানে ভালো রকম মাছ চাষ হবে যেটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন হ্যাঁ এদিকটায় এখনও রকম এখনও প্রচুর এটেল মাটি এগুলো আগেকার দিনে যে মায়েরা যে যে মাটি দিয়ে মায় বলে না ছেলে পুরুষ সব ভাই যে মাটি দিয়ে স্নান করতো বা শ্যাম্পুর কাজটা করতো সেই রকম মাটি এটেল মাটি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ উঁচু ডিপিটা ডিপিটাও খুব সুন্দর আছে এই দিক থেকে তো পুরোটাই অনেক বড় এরিয়া মোটামুটি আট থেকে দশ বিঘা হয়ে যাবে ওই দূরে দেখা যাচ্ছে যেখানে অ্যাকচুয়াল ওই দিকটা বালি আছে বলে ওই দিকটায় পাখির বাসাগুলো বেশি আছে তো এই হচ্ছে পুকুরটার বৈশিষ্ট্য পুরোটা ঘুরে দেখালাম যদি এখানে মাছ চাষ ভালোভাবে হয় পরিকল্পিতভাবে হয় তাহলে এখানকার মাছ চাষ নিয়ে ভিডিও আমার চ্যানেলে পাবেন অবশ্যই